সিনেমার সংখ্যা আপনার প্রায় 250 এর মতো সরে যাওয়া অনেকটা যে মাঝে মধ্যে কাজেও খুব কম পাওয়া যায় মানে একেবারে কেন সরে গেল সরে যায়নি মানে সিনেমার সংখ্যা কমে গেছে এখানে সিনেমা সংখ্যাটা কমে যাওয়াতে যেমন এখন সব শিল্পীর এখন তো সবাই বসে আপনারা সবাই জানেন যে দেশের সিনেমা হল আগে ছিল 1600 সিনেমা হল ছিল এখন সিনেমা হল আপনার 60-70টা সিনেমা হল আছে তো ওইভাবে যারা এখানে ইনভেস্ট করবে ছবি যারা প্রযোজক তারা সেই টাকাটা ব্যাক পায় না বিধায় তারা ছবি বানাচ্ছে না এখন যারা দু একজন সিনেমা যারা বানাচ্ছে তারা এখন সারা দিচ্ছে তাদের সাথে আমার গতকালকে দুই একটা ডিরেক্টরের সাথে কথা হয়েছে তাদের এখন অ্যান্টি হিরো মানে ভিলেন হিসেবে নতুনভাবে আবার আসার জন্য আর কি তো কথাবার্তা হয়েছে ইনশাল্লাহ কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে অবশ্যই এখন একটু ক্যারেক্টার চেঞ্জ করবো আর কি মানে নতুনভাবে একটু কাজ করতে চাচ্ছি আর কি সর্বশেষ কী কী ছবি করেছেন ছবি 2007-এ যেটা আমার নিজের প্রোডাকশনের ছবি ছিল সন্ত্রাসী ধরো আমার নিজের প্রোডাকশন ছবি ঢাকা প্রোডাকশনের আমি নিজে প্রডিউস করেছি সেই ছবি রিলিজ করেছি সেই ছবি থেকেও কিন্তু টাকা ফিডব্যাক পাইনি আমি তারপরও আরও দুটো ছবিতে জয়েন্ট ভেঞ্চারে করেছি সেই দুটো ছবি তো মোটামুটি অবলোকন হয়েছে তারপরে অফ আপনি যখন ছবি করতেন তখন চলচ্চিত্রের অনেকটা বলা যায় যে একটা মানে সিনেমা হল ইন্ডাস্ট্রির মানুষরাই বলে যে তখন থেকে কমতে শুরু করে এবং যারা ওই সময় ছবি করতো তাদের অনেক সময় বলা হয় যে অশ্লীল ছবির কথা আর কি তো ওই সময় আপনার নামটাও আসে আরও অনেকের নাম আসে এই অভিযোগটা কি আপনার আপনি যখন মানে আপনাকে বলা হয় তখন আপনার অ্যাকচুয়ালি কোনো শিল্পী কিন্তু কখনো কোনো অশ্লীল ছবিতে দৃশ্যতে কোনো কাজ করে না এখানে আপনারা জানেন যে এডিটর যারা থাকে তারা কাজ করে শট নিয়ে নেয় ধরো আমি একটা ড্রেস পরে আছি আমার ড্রেসটা আমি শুটিং করে রেখে চলে গেলাম এখন আমার মাপের লোকজন এনে যদি কেউ কোনো শট বানায় এটা এডিট করা হয় বা কোনো কিছু করা হয় সেটা তো আর ওই শিল্পীর দোষ না কিন্তু পর্দায় যখন দেখা যায় পর্দায় যখন যায় তারা এটা ওরা এটা এডিট করে এটা সিনেমা হলের ওরা কিন্তু একদম জানো পাকা আমি দেখেছি ঘুরে ঘুরে সিনেমা হলে দেখবেন আপনার এক দৃশ্য থেকে আরেক দৃশ্য চলে আসে কীভাবে আসে এটা ওরাই পারে অনেক সময় কোন নাম্বার রিলে কী আছে না আছে অনেক সময় দেখা যায় আরেক ছবিতে ওই আর্টিস্ট নেই কিন্তু ওই আর্টিস্টের একটা দৃশ্য দেখালো এগুলো যখন হতো তখন কি আপনি প্রতিবাদ করতেন না আমরা তো করিনি আমরা প্রতিবাদ করার কোনো প্রশ্ন উঠে না যারা মানুষের তো একটা এটা তো দর্শক তো সেটা বুঝবে না শুটিং কীভাবে করা হয় সেটা তো দর্শক তো আর বুঝবে না তাহলে আপনি কেন ওই ব্লেমটা নেন ব্লেমটা আমি না আমি হচ্ছে মার্শাল আর্টের